মুখ্যমন্ত্রীর পর আইএসএফ বিজেপি আঁতাতের অভিযোগ সরব তৃণমূল 2021 এর বিধানসভা ভোটের আগে নওশাদ সিদ্দিকি তার সঙ্গে কথা হয়েছিল কৈলাশ বিজয়বর্গীর এমনকি নওশাদ সিদ্দিকির সঙ্গে কথা হয় নিত্যানন্দ রায়ের আত্মসহায়করও হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি তুলে পোস্ট দেবাংশুর বিজেপির দালালি ফাঁস হয়ে গেল তো তৃণমূল নেতার গত বিধানসভা ভোটের আগে কেন কথা হয়েছিল সেই প্রশ্ন তুলেছেন দেবাংশু ভট্টাচার্য গতকাল মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন এবার আইএসএফ বিজেপি আঁতাতের অভিযোগে সরব হলেন দেবাংশু ভট্টাচার্য 2021 এর বিধানসভা ভোটের আগে নওশাদ সিদ্দিকির সঙ্গে ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায় যোগাযোগ করুন 9154089451 নম্বরে কৈলাশ বিজয়বর্গীদের কথা হয়েছিল নওশাদের সঙ্গে কথা হয়েছিল নিত্যানন্দ রায়ের আত্মসহায়কেরও এবং দেবাংশুর দাবি যে একবার দুবার নয় নিয়মিত কথাবার্তা হতো এ বিষয়ে দেবাংশু ভট্টাচার্য যদি স্ক্রিনশট শেয়ার করেছেন ইতিমধ্যে এবং যদি বলছেন যে নওশাদ সিদ্দিকির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন কৈলাশ বিজয়বর্গী কিংবা নিত্যানন্দ রায়ের আত্মসহায়করা নওশাদ নিয়মিত যোগাযোগ রাখছো তাদের সঙ্গে কি বলেছেন দেবাংশু নিজে একবার শুনবো সেই পোস্টের যে স্ক্রিনশটের টাইমিং আপনারা যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন এই টাইমিংটা ঠিক গত বিধানসভা ভোটের সময় আমরা যেটা প্রশ্ন তুলেছিলাম যে গত বিধানসভা ভোটে বাম কংগ্রেসের সাথে এই আইএসএফ পার্টিটাকে তৈরি করা হয়েছিল শুধু তৃণমূল কংগ্রেসের ভোট কাটাকাটির রাজনীতি করে বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য এবং সেটাই আজকে প্রমাণ হয়ে যাচ্ছে এবং এটা এই স্ক্রিনশটটা নওশাদ সিদ্দিকিকে আমরা চ্যালেঞ্জ করছি যদি মনে হয় এটা মিথ্যা স্ক্রিনশট মামলা করুন দরকার হলে আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি কিন্তু এটার উত্তর আপনাদেরকে দিতে হবে এখানে নিত্যানন্দ রায় কেন্দ্রীয় মন্ত্রী তার পিএর সাথেও তার কথোপকথন আছে ভাঙড়ের পুলিশ অফিসার চেঞ্জ করার ব্যাপারে এবং স্বয়ং কৈলাশ বিজয়বর্গীর সাথেও তার বক্তব্য কথোপকথন আছে যেখানে তাকে ঈদ উইশ করছেন হনুমান ইয়ের দিন উইশ করছেন এবং তিনি বলছেন আমি মিটিং এ ব্যস্ত আছি পরে কথা বলছি তো আমাদের এই প্রশ্ন তো রইলই সিপিএম কংগ্রেসের কাছে এই প্রশ্ন রইল কি কি করতে আপনারা সংযুক্ত মোর্চা গঠন করেছিলেন এবং এই আইএসএফ এর উদ্দেশ্য কি বাকি জায়গায় মিমের যে উদ্দেশ্য হয় অন্যান্য স্টেটে বাংলাতেও সেটা ছিল যে কথাটা আমরা বলেছিলাম এটা কিন্তু আজকে প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির দালালি ফাঁস হয়ে গেল তো তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের গত বিধানসভা ভোটের আগে কেন কথা প্রশ্ন তুলেছেন দেবাংশু শুধুমাত্র আইএসএফ নয় যেমন আপনারা শুনলেন যে সিপিএম এবং কংগ্রেসকেও জবাব দিতে হবে ফেসবুকে পোস্ট তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের আইএসএফ বিজেপি আঁতাতের অভিযোগে সরব তৃণমূল 2021 এর বিধানসভা ভোটের আগে নওশাদ সিদ্দিকির সঙ্গে কৈলাশ বিজয়বর্গীদের কথা হয় নওশাদের সঙ্গে কথা হয় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রায়ের আত্মসহায়করও হোয়াটসঅ্যাপ চ্যাটের ছবি তুলে স্ক্রিনশট তুলে পোস্ট করেছেন দেবাংশু ভট্টাচার্য এবং তার বক্তব্য 2021-এ তৃণমূল কংগ্রেসকে আরও দুর্বল করার জন্য তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের গঠন করা হয়েছিল এবং বিজেপির হয়ে দালালি করছে এই আইএসএফ এমনটাই বক্তব্য দেবাংশু ভট্টাচার্যের আমাদের সঙ্গে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি রয়েছেন কথা বলে নেব তার সঙ্গে কৌস্তভবাবু দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট তিনি স্ক্রিনশট তুলে দিয়েছেন যেখানে তিনি বলছেন যে নওশাদ সিদ্দিকির সঙ্গে কৈলাশ বিজয়বর্গীর কথা হয়েছে নিত্যানন্দ রায়ের পিএর সঙ্গে কথা হচ্ছে এবং তার বক্তব্য আইএসএফ তৈরি হয়েছিল কংগ্রেস এবং সিপিএমেরও একটা ইন্ধন ছিল এবং সেটা তৈরি করা হয়েছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য কৌস্তভ হ্যাঁ বলুন আমি বলতে পারবো না এই ধরনের হোয়াটসঅ্যাপ চ্যাটের ভেরাসিটি কি আছে না আছে কে কার সাথে কি কথা বলেছে এটা তো আমি বলতে পারবো না কিন্তু মানে এদের যদি এখন কাজ হয়ে যায় লোকের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে বেরানো এটা তো ইনফ্রিঞ্জমেন্ট অফ রাইট টু প্রাইভেসি কে কার সাথে কথা বলছে না বলছে সেটা তার ব্যক্তিগত বিষয় তো হোয়াটসঅ্যাপে যদি একজনের নাম লেখা থাকে বা সেটাকে তো মর্ফ করা যায় এগুলো খুব একটা ক্রেডিবল না এদের এখন কাজকর্ম নেই তাই এই সমস্ত কাজ কাজ করে বেড়াচ্ছে খুব ইররিলেভেন্ট বিষয় পলিটিক্স এগুলো খুব ইররিলেভেন্ট বিষয় না সেক্ষেত্রে তিনি বলছেন যে যদি মামলা করার প্রয়োজন হয় আমার বিরুদ্ধে মামলা করা যেতে পারে কিন্তু তিনি এটা বলছেন যে কংগ্রেস এবং সিপিএম তাদেরকেও জবাব দিতে হবে তারা কেন আইএসএফ এর পাশে বারবার দাঁড়াচ্ছে তারাও যেহেতু বিজেপির কার্যত বি টিম হিসেবে কাজ করছে নওশাদ সিদ্দিকির দল কথা হচ্ছে সরাসরি এটা তার অভিযোগ সেক্ষেত্রে কংগ্রেস সিপিএম জবাবদিহি করতে হবে আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা আছে ওর একটা আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা আছে এইসব পুরো ভাবছে ওর নামে কেউ মামলা করবে বা এ করবে তাতে করে ওর এতটাই আইডেন্টিটি ক্রাইসিস আছে ও গাড়ির সামনে ওকে নেম প্লেটে নাম লাগিয়ে ঘুরে বেড়াতা
এতটাই নামের ক্রাইসিস, মানে ব্যক্তিগত স্তরে ক্রাইসিস আছে। গাড়ির সামনে বড় করে প্ল্যাকার্ড লাগিয়ে ওকে নিজের নামটা বড় করে লাগিয়ে ঘুরতে হয়। তো সেই আইডেন্টিটি ক্রাইসিস এর জায়গা থেকে ওই সবগুলো বলছে, ভাবছে মামলা টামলা করবে কেউ। কিন্তু দেবাংশু ভট্টাচার্য একা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এই পোস্টটি শেয়ার করেছেন এবং একই সঙ্গে একই অভিযোগ তুলেছেন। বললাম তো, কাজকর্ম না থাকলে মানুষ যা করে এগুলোর কোনো রেলেভেন্স আছে নাকি? কে কার সাথে কথা বলেছে তার দায়িত্ব আমি নিতে পারবো না, কেউ যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বললাম তো, পলিটিক্স এগুলো খুব রিডান্ডেন্ট বিষয়, খুব ইররিলেভেন্ট বিষয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কৌস্তুভ বাগচী, কংগ্রেস নেতা তথা আইনজীবী, তার সঙ্গে। এবার শুনে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বামেদের তরফ থেকে তার কি বক্তব্য। শুনব বিকাশ বাবুর বক্তব্য। জানি না নৌশাদের সঙ্গে কার কথা হয়েছে, কে নিত্যানন্দ বাবু চিনিও না, তার কি রাজনৈতিক ভূমিকা আমি জানিও না। কে যায় কেন্দ্রীয় মন্ত্রী হতেও পারেন, কিন্তু আমাদের সমাজে কি আমরা এই জায়গায় পৌঁছে গিয়েছি যে ভিন্ন রাজনৈতিক দল হলে তার সঙ্গে কোনো কথা বলা যাবে না? তৃণমূলকে এই সংস্কৃতিটাই চালু করতে চায়। এই যে টুইটের কথা বললেন, এর মধ্যে আমি তো এমন কোনো রাজনৈতিক বিষয় দেখতে পাচ্ছি না যে রাজনৈতিক বিষয় থেকে বলা যেতে পারে যে এদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া আছে। আসলে এই সমস্ত অর্বাচীন নেতা, এরা সমাজ বোঝে না, মানুষের আবেগ বোঝে না, পরস্পর পরস্পর হিসেবে মানুষের কাছে সহমর্মিতা কি বোঝে না, তাই তারা যা খুশি পাচ্ছে তাই বা চালিয়ে দিচ্ছে। তাছাড়া এটা তো যা বলছেন 2021-এর ব্যাপার, তো 2021-এর টুইটটা হঠাৎ আজকে 2023-এর মাথায় এসে চালু করার মানেটা কি? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আমরা শুনলাম বামেদের তরফে, তিনি কি বললেন, এর পাশাপাশি বিজেপির তরফ থেকে কি বলছেন দিলীপ ঘোষ, শুনব। ভাঙড়ে আমরা প্রায় কোনো নমিনেশনই করতে পারিনি, সাত দিন ধরে বম বন্দুক চলেছে, আমাদের প্রার্থীরা ঢুকতে পারেননি। বসিরহাটে কোর্টের নির্দেশে আমরা ঢুকতে পেরেছি। আর নওশাদ সিদ্দিকী সবাই জানে প্রকাশ্যে কংগ্রেস আর সিপিএম এর সঙ্গেই আছেন, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আরম্ভ করে সভায় এখনও পর্যন্ত তারা একসঙ্গে লড়াই করছেন। বিজেপির কোনো দরকার নেই নওশাদের সঙ্গে সম্পর্ক রাখার। হ্যাঁ, একটা পার্টি হিসাবে বিরোধী পার্টি, তাকে যদি তার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, তারপর অত্যাচার করা হয়, নিশ্চয়ই বিজেপি তার বিরোধিতা করবে, আগেও করেছে, আগামী দিনেও করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।